আল্লাহর দেওয়া একটা কানের দাম কত, যার শ্রবণ শক্তি নাই সে বুঝতে পারে। আল্লাহর দেওয়া চোখের দাম কত, সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে একটা মূর্তি তৈরি করতে কয় টাকা লাগে, একটা মূর্তি বানাইতে কতক্ষণ সময় লাগে, আর আল্লাহ তাআলা আমাদের মতো একজন মানুষ মায়ের পেটে তার সময় তিনি নিচ্ছেন প্রায় দশ মাস দশ দিন, নয় মাস দশ দিনের সময় তিনি নিচ্ছেন। নয় মাস দশ দিনের এই শিশুটি পৃথিবীতে একটি পূর্ণাঙ্গ ম্যাচুইড শিশু হয়ে জন্মগ্রহণ করে। আমার আল্লাহ বলছেন আখর ফতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এক বিন্দু পানি থেকে, সেখানে এক অনুকোষ থেকে রক্তের জমাট, কি বলেন, তারপর আস্তে আস্তে গোষ্ঠী রূপান্তর, হাড় তৈরি। এই নয় মাস দশ দিনের একটা দীর্ঘ সময় আল্লাহ মায়ের পেটে রাখলেন। এই মায়ের পেটে থাকা অবস্থায় দুটো চক্ষু তিনি ওখানে তৈরি করে দিলেন, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। মায়ের পেটে থাকা অবস্থায় তার কিডনি তৈরি করে দিলেন, মায়ের পেটে থাকা অবস্থায় তার লিভার তৈরি করে দিলেন, মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন তার জিহ্বা তৈরি করে দিলেন। পৃথিবীর মধ্যে কোনো শিশু জন্ম নেওয়ার পরে যদি তার চৌদ্দটা আমেরিকা থেকে কিনতে হইতো, আপনার কথা বুঝেন কি না, বুঝেন, যদি আমেরিকা থেকে তার যদি চোখটা কিনা লাগতো, সিঙ্গাপুর থেকে যদি কিডনিটা আনতে হইতো, মাউন্ট এলিজাবেথের থেকে কিডনিটা যদি আসতো, দিল্লির অ্যাপোলো ম্যাক্স হাসপাতাল থেকে যদি তার লিভার আনার প্রয়োজন হতো, কত কল, ব্রাহ্মণগঞ্জ ব্যাংকক সেখান থেকে যদি তার পাকস্থলী, আর চীন থেকে যদি তার ফুসফুসটা, এটা যদি আনতে হইতো বাবা টাকা লাগতো কত, বলতেছিলাম চোদ্দটা যদি আমেরিকা থেকে আনতে হতো, কিডনি যদি মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুর থেকে আনতে হতো, কত দাম। আমাদের দেশে আমরা নানার বাড়িতে জন্ম নিয়েছি, এখন হাসপাতাল হয়েছে ম্যাটারনিটি, সেখানে জন্ম নেয় শিশুরা, আর আমেরিকায় একটা শিশু জন্ম নিলে প্রায় দুই থেকে তিন কোটি টাকা ব্যয় হয় শুধু হাসপাতালের চার্জ, ডাক্তারের চার্জ, ঔষধের চার্জ, এত দাম। বাংলাদেশে যদি হইতো তো বাচ্চা কাচ্চা জন্মই দিত না, কই বাপরে বাপে, তার দুই আড়াই লাখ টাকা পাবো কই, দুই আড়াই কোটি টাকা পাবো কই। বাবা ভালো জায়গায় আছি না, সুবর্ণা কন্যা টাকা ছোট কিন্তু মানুষ কি বেশি, আল্লাহ বরকত দিয়েছেন, রেজেক তিনি সব জায়গায় বিতরণ করে যাচ্ছেন। অতএব সম্মানিত শুধু একটা কিডনি নষ্ট হলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যায়, একটা ফুসফুস নষ্ট হয়ে গেল, যমুনা গ্রুপের বাবুল সাহেব করোনা রোগে তার ফুসফুসটা লাংসটা নষ্ট হয়ে যাইতেছে, উনি চীনের উহান থেকে যেখান থেকে করোনা রোগটা শুরু হয়েছে ওখান থেকে নয়জন ডাক্তার চার্টার্ড প্লেন করে একটা প্লেনে সরাসরি নিয়ে আসছে, অ্যাপোলো হাসপাতালের অর্ধেকটা পুলিশ দিয়ে ঘেরাও করে ফেলেছে যাতে আজরাইল ঢুকতে না পারে, কথা বলেন সম্মানিত শুধু সেই বাবুল সাহেব বাঁচতে পারে নাই, তার লাঞ্চটাকে চীনের উহানের সেই নয়জন ডাক্তার আর কয়েক প্লাটুন পুলিশ তাকে বাঁচাতে পারে নাই, লাঞ্চ উপহার দিতে পারে নাই। একটু বড় করে কোন আল্লাহু আকবার, একটা শিশুর জিহ্বার দাম কত বড়,
যে শিশুটি জন্ম নেওয়ার পরে কথা বলে না, কথা বলে? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিচ্ছেন, শোনো, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ وَجَعَلَ لَكُمُ السَّمَعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। আল্লাহ বলছেন মায়ের পেটটা এত বড় একটা ফ্যাক্টরি, সব ধরনের মশলা এখানে আছে। আমার চোখ কিভাবে তৈরি হবে, চোখের যে আইটেম, একটা চোখ তৈরির পিছনে যতগুলো ফর্মুলা আছে, একটা কিডনির ব্যাপারে সেই ফর্মুলা নাই, ওটা আরেকটা ফর্মুলা। এই জন্য চোখের ডাক্তার, আই স্পেশালিস্ট, চোখের চিকিৎসা করতে করতে চক্ষু বিজ্ঞান কলেজ, কতক্ষণ না, চোখের বিশাল বড় বড় হাসপাতাল। আপনি চলে যান ইন্ডিয়ায়, সেখানে আপনি দেখতে পাবেন যে বড় বড় চোখের হাসপাতাল, খালি চোখ দুইটা। আবার দাঁতেরও তো হাসপাতাল আছে, আছে না, এই ডেন্টাল হসপিটাল, আবার কিডনি হসপিটাল আছে, লিভারের আলাদা হাসপাতাল আছে, আবার হাড়েরও আলাদা কি আছে হাসপাতাল আছে, ঠিক কিনা? এই সমস্ত জিনিস যদি কিনে কিনে একটা একটা করে জয়েন করতে হইতো, তাহলে দশ দিন পরে এটা তার ছিঁড়ে যাইতো, দশ দিন পরে এটা জং লেগে যাইতো, অথবা এক জায়গা থেকে কানা হয়ে যাইতো, ছিদ্র হয়ে যাইতো। তাহলে এই 70-80 বছর ধরে আমরা যে সুস্থভাবে হাঁটতেছি চলতেছি, এটা কি সম্ভব হতো? এই জন্য আল্লাহ পবিত্র কোরআন মজিদের সুরা আর রহমানের মধ্যে প্রায় 31 বার তিনি জিজ্ঞাসা করেছেন, ফাবি আই আলা রব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন নেয়ামতটাকে তুমি অস্বীকার করবে?